হ্যালো বন্ধুরা আজ আমি বানাচ্ছি কমলা দিয়ে আর সুজি দিয়ে একটা নতুন রেসিপি তো প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি আজকে কি রেসিপি বানাচ্ছি তো আমি দুটো কমলাকে বেশ একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ভালো করে টুকরো করে নিয়ে এটা আমি প্যানের মধ্যে বসিয়ে দিলাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি খুললাম দশ মিনিট যে আমি বন্ধ রেখেছিলাম কিন্তু দশ মিনিট ভালো করে কিন্তু মাঝে মধ্যেই ঢাকনা উঠিয়ে উঠিয়ে নাড়তে হবে না হলে কিন্তু একদম ভেবি কলাটার মতন সেটে যাবে তো এবার আমি দিয়ে দিলাম এক বাটি চিনি এক বাটি থেকে কিছুটা কমই আছে তো সেই চিনিটা আমি দিয়ে দিলাম আর কমলাটাও আমার বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কমলার কুয়াগুলোও দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তারপর আমি এক বাটি চিনি তো দিয়েই দিলাম তোমরা দেখলে এবার আমি এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়ব কিছুক্ষণ নাড়ার পর এবার আমি দিয়ে দিলাম আড়াই টি স্পুন মতন ঘি ঘিটা একটু বেশি পরিমাণেই লাগবে বন্ধুরা যেহেতু হালুয়া সেহেতু একটু ঘিটা বেশিই লাগবে তো তোমরা একটু ঘিটা দেবে আর ঘিটাতে টেস্টও ভালো হয় আর শীতকালে একটু খেলে ভালোই লাগে খারাপ লাগে না তো এরপর ভালো করে একটু নাড়াতে থাকতে হবে এই দেখো চিনি থেকে জলও বেরিয়ে চলে এসছে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালোই লাগে কমলার সেন্ট তো যে কোনো রান্নাতে ভালোই লাগে খেতে এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচকে একটু থ্যাতা করে নিয়েছি আমি সেই এলাচ থ্যাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো লবঙ্গ এই কমলার যে কোনো রেসিপিতে লবঙ্গ সেনটা খুব ভালো লাগে এবার আমি দিলাম এক বাটি সুজি ওই এক বাটি যে বাটির আমি চিনি দিয়েছিলাম সে বাটিতেই আমি এক বাটি সুজি দিয়ে দিলাম তো এবার আমি নাড়াতে থাকবো এবার বেশ কিছুক্ষণ ধরেই নাড়াতে হবে এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা তো খেতে ভালোই লাগে খারাপ লাগে না খেতে খুব সুন্দর লাগবে এইটুকুন বলতে পারি কারণ আমার খেতে ভালোই লেগেছিল তো দেখো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুজিটা কিন্তু আমি একবার কাঠখোলাই ভেজে নিয়েছি তারপর এটা আমি ইউজ করলাম তো দেখো সুন্দর করে আমার এটা নাড়া হয়ে গেল এবার জল দিতে হবে এই দেখো আমি এক কাপ মতন জল নিয়েছি এই জলটাই অল্প অল্প করে দিতে হবে আর নাড়াতে থাকতে হবে যতক্ষণ না সুজিটা সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আর নাড়িয়ে নাড়িয়ে এইভাবে হালুয়াটা বানাতে হবে এই যে দেখো আমি অল্প করে জল দিচ্ছি আর নাড়ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো এই ভিডিও বলে না যে কোনো ভিডিওই সম্পূর্ণ দেখো দেখে তারপর প্লিজ কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবের কথা আর কী বলবো সাবস্ক্রাইব করে তো তোমরা অনেকেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তো সেটা আর বলার কিছু নেই যার যেমন মানসিকতা সে তেমন কাজ করবে তো সেটা নিয়ে আর বলার কিছু নেই সেটা আর বলাটা আমার জন্য খুব খারাপ লাগছে বা আমার বলতে খুব খারাপ লাগছে এই ব্যাপারগুলো যারা করছে তো যার যেটা কাজ সে তো সেটা করবেই তাকে সেটা বললেও সে সেটা করবে না বললেও সেটা করবে তো আমার হালুয়াটা মোটামুটি কমপ্লিটের দিকে দেখো আমি ওই এক কাপ জল কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি এটা রান্না করে নিয়েছি এবার আমি লাস্ট পজিশানে দিলাম কিছুটা কিসমিস কিসমিস না দিলে তো হালুয়াটা ঠিক টেস্ট হয় না আর কিশমিশ মাঝে মধ্যে একটু মুখে পড়লে ভালোই লাগে আর এই যে কমলার কুয়াগুলো আমি দিয়েছি না এই কমলার কুয়াগুলো যখন তোমাদের মুখে পড়বে হালুয়াটা খাওয়ার সময় তখন জাস্ট জমে যাবে খুব সুন্দর লাগবে খেতে এবার আমার হালুয়াটা নামানোর টাইম হয়ে গেছে হালুয়াটা পুরোপুরি রেডি অ্যান্ড तो তো তার জন্য আমি লাস্টে একদম লাস্ট ফিনিশিংয়ে হাফ টি স্পুন মতন ঘি দিয়ে এবার আমি হালুয়াটা নামিয়ে নেব হালুয়া আমার রেডি তো দেখো হালুয়াটাকে আমি এইভাবে সার্ভ করেছি কিছুটা কিশমিশ দিয়েছি আর দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি তো সাজানোটা কেমন হয়েছে প্লিজ জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক are uh, thank you.